হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে শ্রীময়ী সকাল সকাল উঠেই রোহিত সেনের বাড়িতে চলে আসে রোহিত সেন শ্রীময়ীর হাত ধরে একে অপরের চোখে চোখ রাখে এবং রোহিত সেন এত বছরেও শ্রীময়ীকে ভালোবাসে কখনো হাতটা পর্যন্ত ধরেনি কিন্তু আজকে শ্রীময়ীর প্রতি ব্যাকুল হয়ে হাত ধরে এবং বসায় বলে দেখো শ্রীময়ী তুমি অনেকটা আপসেট হয়ে রয়েছো তার কারণে তোমার মাথা ঠিক নেই তুমি কি করছো না করছো এখন আমার জন্য কফি বানানোর কোনো প্রয়োজন নেই না দা আমার মাথা একদম ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি কালকে সারা রাত ঘুমোতে পারিনি আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত দেখুন দা আমি যে সারা জীবন একটা মানুষকে ভালোবেসে গেলাম বিনিময়ে ভালোবাসা পাইনি স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন ভালোবাসা সে সব কিছু কখনো উপলব্ধি করতে পারিনি আর সেই মানুষটাকে আঁকড়ে ধরে আমি কেনই বাঁচব তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফাইনালি আপনার জীবনে যেতে চাই শ্রীময়ী এসব তুমি কি কথা বলছো হ্যাঁ আমি ঠিকই কথা বলছি যে কথাটা আমার এতদিন বলা উচিত ছিল আমি বলতে পারিনি বিভিন্ন বাধার কারণে এখন আমার জীবনে আর কোনো বাধা নেই কোনো দায়িত্ব কর্তব্য নেই সব কিছুকে আমি সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছি এখন আমি আপনার সেবা করব আপনার পাশে থাকবো এটাই আমার দায়িত্ব তাছাড়া আর কোনো কিছু নেই শ্রীময়ী তোমার জীবনে ঝড় উঠে আসবে কালবৈশাখী সেই ঝড় তুমি সামলাতে পারবে না তোমার সমাজ তোমাকে নানা ধরনের কথা বলবে তোমার দিকে আঙ্গুল তুলে হাসাহাসি করবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না তোমাকে অসম্মান করবে কেউ সেটা আমি সহ্য করতে পারবো না দেখুন দা আমার মনের ভেতরে যে ঝড় চলছে সেই ঝড় কোনোভাবেই কালবৈশাখী ঝড়ের থেকে বেশি নয় আমি চাই না যে এই ঝড় থেমে যাক লোকে আমাকে দেখে হাসবে তো হাসুক না সেটা তার অভিরুচি কিন্তু আমার মনের থেকে আমি পরিষ্কার তো থাকবো যে একটা মানুষ আমাকে সারা জীবন ভালোবেসেছে শেষ সময় এসে তাকে আমি একটা জীবন্ত উপহার দিতে পেরেছি সুস্থ শ্রীময়ী আমার জীবনে নিজেরই কোনো ভবিষ্যৎ নেই আমার হাতে কতটুকু সময় আছে সেটা আমি নিজেও জানি না আর সেই অনিশ্চিত ভবিষ্যৎ জীবনে আমি তোমাকে জড়াতে চাই না রোহিতদা কী বলছেন কি আপনি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাকে বিয়ে করব। এবং আপনার জীবনে পার্মানেন্টলি সেটেল হব কোনোভাবেই আমি আপনাকে ছেড়ে দেব না প্রয়োজন হলে আমি আপনার সাথে বিদেশে চলে যাব আর আপনি তো বলেছেন যে আমার নামে বিদেশে আপনি একটা বাড়ি করেছেন সেই বাড়িতে আমি যেন একবার পায়ের ধুলো দেই তাহলে আমি চাই সেই বাড়িতে আমি নিজের অধিকারে গিয়ে থাকব। কখনো যেন মনে হয় না যে এই বাড়িটা আমার নয় শ্রীময়ী তুমি এত বড় কথাটা বলতে পারলে কেন বলতে পারবো না তুমি সারা রাত কালকে ঘুমাও নি তার কারণে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তুমি এইভাবে কথাবার্তা বলছো শ্রীময়ী দেখো তোমার শ্বশুর শাশুড়ি মা রয়েছে ছেলেমেয়েরা রয়েছে পরিবারে অনেক দায়িত্ব সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে চাইলেও তারা কিন্তু তোমাকে ছাড়বে না তারা না ছাড়লে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি তাদেরকে ছেড়ে দেব কত দিন আর ওই পরিবারটাকে আমি এইভাবে দায়িত্ব পালন করে চালিয়ে নিয়ে বেড়াবো বলুন তো আমার তো নিজের মনে শান্তি নেই নিজের মনের ভেতরে একটা ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাটা সব সময় আপনাকেই খোঁজে জানেন তো যখন আমি কিডন্যাপ হয়ে গেলাম তখন আমার আপনার কথা খুব মনে হচ্ছিল যে রোহিতদা যদি থাকতো তাহলে আমাকে এই অবস্থায় দেখলে রোহিতদা কষ্ট পেত রোহিত্যার ভালো লাগতো না আমাকে এই পরিস্থিতিতে যদি না পাওয়া যেত আমি কখনো ভাবিনি যে আমার কি হবে আমাকে মেরে ফেলবে না বাঁচতে দেবে ওরা সেই সব কিছু নিয়ে আমার কখনো মাথা ব্যথা ছিল না আপনি বুঝতে পারছেন সেটা আর জীবনে জীবনে আপনার হাতে সময় নেই কে বলেছে এমনটাও তো হতে পারে আপনার আগে আমিও চলে যেতে পারি তবে দুদিনের হোক না কেন আমি চাই আপনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে নিজের অধিকারে আপনার জীবনে পা রাখতে তা বাদে আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে রোহিত সেন অবাক হয়ে যায় চমকে যায় শ্রীময়ীর কথা শুনে আজকে আপনি একজন মেয়ের মুখ থেকে বলালেন যে আমি কতটা আপনাকে ভালোবাসি আপনাকে ঈশ্বর বলে মানতাম আমি কিন্তু সেই ঈশ্বর কখন যে মাটিতে নিচে নেমে এসে আমার কাছে ধরা দিয়েছে সেটা আমি জানি না আপনি যখন ছিলেন না মাঝে আমাদের কারোর সাথে যোগাযোগ সম্পর্ক রাখছিলেন না তখন আমি বুঝতে পেরেছি যে আপনি আমার জীবনে কতটা জায়গা জুড়ে রয়েছেন আর আপনাকে কখনো আমি অবহেলা করতে পারবো না শ্রীময়ী আমার আজকে এত বড় রোগ ধরা পড়েছে বলে তুমি এই সমস্ত কথা বলছো তা না হলে তুমি কি কখনো আমার জীবনে ফিরে আসতে আমি তো অনেকবার তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিতে চেয়েছিলাম যখন গ্রহণ করতে চেয়েছিলাম তখন তুমি আসুনি এখন আমার গ্রহণ করার ক্ষমতা নেই আমি কি করে তোমাকে এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিতে পারি তুমি কি চাইছো বলো তো আমার সাথে বিদেশে গিয়ে হয় আমাকে সুস্থ করে ফিরবে তা না হলে একবার আমাকে চিতাই তুলে দিয়ে আসবে না রোহিতদা আমার বিশ্বাস আমি আপনাকে সুস্থ করে তুলবই আপনার কখনো কোনো ক্ষতি হতে পারে না আপনার মতো মানুষের প্রয়োজন রয়েছে সবার আর সেই প্রয়োজনটা আমি মেটাবো আপনাকে দিয়ে কখনো আমি আপনাকে দূরে চলে যেতে দেব না হ্যাঁ আমি আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি ঠিকই তবে সেই সেই বিয়েটা দীর্ঘদিন নাই হতে পারে কিন্তু যে কয়েকদিন হবে সুখে শান্তিতে বাঁচতে তো পারবো স্বামী স্ত্রীর ভালোবাসা কী জিনিস একজন স্বামী তার স্ত্রীকে কতটা সম্মান করতে পারে সে সব কিছুর স্বার্থ আমি পাবো রোহিত শ্রীময়ীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু শ্রীময়ীর একটাই কথা যে আমি আপনার জীবনে আপনার সাথে জড়িয়ে যেতে চাই দা আপনাকে কখনও সারতে চাই না আপনার কাছ থেকে দূরে চলে যেতেও চাই না আপনার প্রতি আমার যে মায়া যে ভালোবাসার যে কর্তব্য সেটা এত বছরে কখনো কমেনি আপনি যখন ছিলেন না এদেশে তখন সবসময় আমার চোখ আপনাকে দেখার জন্যই খুঁজত মনে হতো রোহিত দা কেন আমাদের সাথে যোগাযোগ করছে না কেন কথা বলছে না উনি কি ঠিক করে খেয়েছেন কি না ভালো আছেন কি না সে সব কিছু নিয়ে আমার ভাবনা চিন্তা হতো বিশ্বাস করুন আপনি আমি জানি শ্রীময়ী আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে তুমি সেটা কেন বুঝতে পারছো না আমি জানি বলেই তো সেই অধিকারটা আমি ফলাতে চাইছি আপনি যেমন আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন সেই ব্যবস্থাটা তো আমাকেই করতে হবে আমি কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না রোহিতা জীবনে তো অনেক কিছু দেখলাম নিজের জীবনের অনেকটা বছর পার করে দিলাম ওই সংসারে কিন্তু বিনিময়ে কোনো কিছুই পেলাম না যখন দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো তখন ভালোবাসা না দায়িত্ব কর্তব্য পালন করতে পারলে সংসারের লোকজন সংসারও কখনো ভালোবাসা দেয় না এটা নিশ্চয় আপনি বিশ্বাস করেন তবে আপনি এমন একজন মানুষ যে আমাকে সংসারের গণ্ডি থেকে বের করে নিজে বাঁচার লড়াইয়ে সফল করেছেন আমার জীবনে সম্মান ফিরিয়ে দিয়েছেন আমার জীবনে আত্মবিশ্বাস এনে দিয়েছেন একদিনের জন্য হলেও তো বলতে পারবো এমন একজন মানুষকে আমি স্বামী হিসাবে পেয়েছি স্বামীর কী জিনিস এই মানুষটার থেকে আমি পেয়েছি সেই গর্ব করা অহংকার করার জিনিসটা আপনি আমাকে দিন রোহিতা আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে বিয়ে করতে তারপরে আমরা এই অদৃশ্য রোগের বিরুদ্ধে লড়াই করবো একজোট হয়ে যদি আমরা লড়াই করি কখনো এই শক্তি আপনাকে হারাতে পারবে না আমার বিশ্বাস বলছে যে আমি আপনাকে ঠিক সুস্থ করে তুলতে পারবই তাহলে আপনি কেন সেই সুযোগটা আমাকে দিচ্ছেন না হ্যাঁ আমি মানছি যে আমি আগের আগেরকালই মানুষের মতো আমি এখানে এসেছি আপনার রান্নাবান্না করে দেব আপনার যত্ন করব। এবং তার সাথে আমার পরিবারের কোনো দায়িত্ব আমি পালন করতে পারবো না ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সেই সব কিছু আমি দেখাশোনা করতে পারবো না কোনো দায়িত্ব আমি এখন নেব না সব কিছু আমি দায়িত্ব অন্যজনের উপর দিয়ে আসবো তারা দেখাশোনা করবে আমার দায়িত্ব এখন শুধুমাত্র আপনি সেটা বুঝতে পারছেন না আপনি রোহিত সেন অবাক হয়ে যায় যে কথাগুলো শ্রীময়ীর মুখ থেকে বহু বছর আগে শুনতে চেয়েছিলো সেই কথাগুলো আজকে শ্রীময়ী বলেছে শ্রীময়ীর চোখে অজরে জল রোহিত সেনের প্রতি চিন্তা তার প্রতি ভালোবাসা সে সব কিছু দেখে রোহিত সেন মানতে বাধ্য হয় শ্রীময়ী বাধ্য করায় তাকে বিয়ে করার জন্য রাজি করাতে দেখুন আপনি যদি আমাকে গ্রহণ না করেন আমাকে যদি ফিরিয়ে দেন তাহলে আমি আপনাকে জোর করব এত বছরে আমি আপনাকে জোর করিনি রোহিত দা আপনিও আমাকে কোনো কিছুর জন্য জোর করেননি অধিকার ফলাননি কিন্তু এখন সেটা আমি করতে বাধ্য হব কারণ যখন আমি জানছি আপনাকে একলা থাকতে দেওয়া চলবে না আপনার পাশে কারো থাকাটা খুব দরকার ভালোবাসা পাওয়ার প্রয়োজন আছে আপনার সেই মুহূর্তে তো কখনোই একলা ছাড়তে পারবো না তুমি যে এত সকাল সকাল আমার বাড়িতে এলে বাড়িতে রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছু করে এসেছো না আমি কিছুই করে আসিনি এখন আপনার সেবা করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য বাড়ির লোকরা নিজেদের মতো সব কিছু করে নিতে পারবে আমি না থাকলে কি করতো না সেই অভ্যেসটা ওদেরকে এখন থেকে হতে হবে আর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিয়ে করে পার্মানেন্টলি বিদেশেই সেটেল হব ওখান থেকে ফিরে আসার আর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই এদিকে শ্রীময়ী বাড়ি ফিরে আসে ডিঙ্কা অর্ণা ঠাম্মি সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার এতটা দেরি হলো হ্যাঁ আমি রোহিতদার জন্য রান্না করলাম রোহিতদাকে খাবার খাওয়ালাম এবং তারপরে বিভিন্ন কাজকর্ম করে তারপরে চলে এসেছি দেখো বৌমা তুমি এইভাবে রোহিতের পেছনে পরিশ্রম করছো তোমারও তো শরীরে একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে তোমার চেহারার কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছ দেখেছি মা চেহারার দিকে দেখে আর কি হবে বলুন তো এখন কি সেই বয়স আছে নাকি আমার এদিকে অনিন্দ এসে শ্রীময়ীর উপর অধিকার ফলানোর চেষ্টা করে বলে তুমি মানছি যে রোহিত বাবুর জন্য রান্না করেছো তার সাথে হয়তো খাবারও খেয়েছো প্রয়োজনে তার বাড়িতে সমস্ত কাজকর্ম করে তুমি সব গোজ গাছ করে এসেছো তারপরেও তো সারাটা দিন চলে যাওয়ার কথা নয় আর রোহিতবাবু দেখলাম তোমাকে পৌঁছে দিতে এসেছে এই বাড়িতে উনি তো অসুস্থ ওনার শরীরে তো বিশ্রামের প্রয়োজন রয়েছে। হ্যাঁ আমি রোহিতদার বাড়িতে রোহিতদার সাথে পুরনো অনেক জমানো গল্প ছিল সেগুলো করেছি রোহিতদার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা ছিল সেগুলোও সেরে এসেছি তাই আমার সময় লেগেছে অনিন্দ একদম চুপ করে যায় আর রোহিত দা যতই অসুস্থ থাক বা সুস্থ থাক উনি আমাকে বাড়িতে পৌঁছে ঠিক দিয়ে যাবে গাড়ি ড্রাইভ করে হলেও কারণ উনি আমাকে কখনো একলা ছাড়বে না এটা নিশ্চয়ই এতদিনে আমার পরিবারের মানুষেরা বুঝে গেছে এবং অনিন্দ সেনগুপ্তও নিশ্চয়ই বুঝে গেছে সেটা আর বলতে আছে নাকি রোহিত সেন সবসময় দায়িত্ববান একজন মানুষ সে নিজের দায়িত্বটা খুব ভালো করে জানে ফাইনালি শ্রীময়ী রোহিতকে বিয়ে করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল শ্রীময়ী এত বছর পরে যে সিদ্ধান্তটা নিতে পেরেছে তার মনের কথা শুনতে পেরেছে এতেই শ্রীময়ীর কথা শুনে রোহিতের মন ভরে গেছে রোহিত সেনের এখন অসুস্থতা শরীর সে কোনোভাবেই নিজের দায়িত্ব নিতে পারছে না শ্রীময়ীর দায়িত্ব কী করে নেবে সে কিন্তু রোহিত সেনের বিদেশে ট্রিটমেন্ট হবে সেখানে শ্রীময়ী যাবে নিজের অধিকারের বলে রোহিত সেনের বউ হয়ে যাবে ও দেশে গিয়ে দেখতে পারবে যে রোহিত সেনের বউ হিসাবে শ্রীময়ীকে সবাই কতটা সম্মান করে কতটাই না ভালোবাসে আর শ্রীময়ী সম্পর্কে রোহিত সেন সবাইকে সব কথা বলেছে এতদিন তাই শ্রীময়ী পাশে থাকলে রোহিত সেনকে কি মৃত্যু হাতছানি দিয়ে এত সহজে নিয়ে যেতে পারবে পারবে না কারণ শ্রীময়ীর বিশ্বাসকে জয় করে শ্রীময়ী ঠিক রোহিত সেনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবে একটাই কথা জীবনে শ্রীময় অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সেই সব কিছুর পরে ভেবেছে একটা না একটা নতুন সকাল আসবে একটা নতুন কিছু শ্রীময়ীর জীবনে ঘটবেই ভালো সে সব কিছু যেমন ভালো হয়েছে ঘটেছে তেমনই রোহিত সেনের জীবনেও ভালো কিছু ঘটবে এটাই শ্রীময়ীর বিশ্বাস আর এবার কি শ্রীময়ীর ভালোবাসা বিশ্বাসের জোরে রোহিত সেন এই অসুস্থতা থেকে সেরে উঠতে পারবে এদিকে শ্রীময়ীর পরিবারে উঠবে নতুন করে ঝড় যখন জানতে পারবে শ্রীময়ী রোহিতকে বিয়ে করছে এবং বিয়ে করার জন্য রোহিতকে রাজি করিয়েছে প্রস্তাব দিয়েছে এবং শ্রীময়ী রোহিত এক হচ্ছে তখন সব থেকে বেশি ব্যাগড়া দেওয়ার চেষ্টা করবে অনিন্দ সেনগুপ্ত এখনও যেন শ্রীময়ীর ওপর অনেকটা অধিকার বোধ তার কিন্তু সেই অধিকার খাটানোর কোনো কোনো জায়গা কিন্তু তার নেই শ্রীময়ী এবার নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো নড়বে না রোহিত সেনকে বিয়ে করে তার জীবনে পারমানেন্টলি জায়গা করে এবার বিদেশে চলে যাবে শ্রীময়ী কি হতে চলেছে কিভাবে মানবে ডিঙ্কা এবং অর্ণা সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন